আসসালামু আলাইকুম মম অ্যান্ড বেবিস ব্লগে আপনার সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা অনেক আগে সকালে নাস্তা করে ফেলেছি, আম্মু এখন দুপুরের খাবার বাড়াচ্ছে, তাই আমি ভাবলাম আমি ইন্ট্রোটা করে ফেলি, তাই আমি ইন্ট্রো করতে আসলাম। সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি দেখলে আমার শুধু খিচুড়ি খেতে ইচ্ছা করে, সেজন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি। ভুনা খিচুড়ি একটা প্যানে তেল গরম করে তাতে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা হলে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে নিব, হালকা লাল করে নিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, আর এখন আমি চালের ডাল দিয়ে দিব এখানে। আমি আজকে মুগের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করছি, আর এই জন্য আগে থেকে মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চাল আর ডাল একসাথে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আমার চাল ডালের মধ্যে কিন্তু কোনো পানি নাই, এই দেখেন এখন আমি ভেজে নিচ্ছি। চালটা কিন্তু অনেক ঝরঝরা, আর পানি থাকলে কিন্তু ভাজতে একটু সমস্যা হয়ে যাবে, এই জন্য পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার আমি সুন্দর করে চালটাকে একটু ভেজে নিচ্ছি, তারপরে মশলাগুলো দিতে থাকব। আদা রসুন বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালোভাবে আমি চালের সাথে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর বুঝবেন যখন একটু চালটা দেখবেন এখন একটু ভারী ভারী লাগছে এখন নাড়তে, কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন বেশ হালকা হয়ে যাবে, নাড়তে তখন ইজি লাগবে, তখনই মনে করবেন আপনার চালটা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেছে প্রায়, একেবারে হালকা হয়ে গেছে ভাজতে ভাজতে। আমি এবার এখানে পানি অ্যাড করব। পানি আমি আগে থেকেই গরম করে রেখেছি, সেই পানিটা এখন পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি। আমি চালের পরিমাণ বুঝেই পানি দিচ্ছি, কারণ আমি আন্দাজে পানি দিতে পারি না, আমাকে মেপেই দিতে হয় সবসময়। এই যে পানি দিয়ে একটু নেড়ে দিব, চারদিকে যেই চাল ডাল লেগে আছে সেটা নামিয়ে নেড়ে ঢেকে রেখে দিব। ঢাকনা উঠে আপনাদেরকে দেখাই, এই যে হালকা হালকা পানি এখনও আছে খিচুড়িতে। আমি চুলাটাকে এখন মিডিয়াম করে রেখে দিয়েছি যেন নিচে থেকে লেগে না যায়, আর উপরে থেকে এভাবে একটু চাপ দিয়ে আবার ঢেকে রাখতে হবে। খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, আমি এখনও চুলা বন্ধ করি নাই, একেবারে লো আছে এখন চুলার আঁচটা। এই দেখেন আমার খিচুড়িটা অনেক ঝরঝরা হয়েছে, আমি চেক করে নিয়েছি ডাল আর চাল দুটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নিচ থেকে উপরে খিচুড়িটাকে উঠিয়ে দিচ্ছি আর উপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছি। এভাবে আমি এবার চাপ দিব না, এমন করেই ঢেকে রেখে দিব। এবার চুলা বন্ধ করে দিয়েছি, এই দেখেন আমার খিচুড়িটা একেবারে হয়ে গেছে। খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি না হলে কি হয়, সেজন্য ইলিশ মাছ কেটে আমি ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি। এবার একটা প্যানে তেল গরম করে একে একে মাছ দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে সব মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছ আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। এবার আস্তে করে একদিকটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজার পরে আমি মাছটাকে উল্টে দিয়েছি, এই দেখেন এবার এই দিকটাও খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভেজে সব উঠিয়ে নিয়েছি, আর এখন ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি একটু ভেজে নিব, নেড়ে নিচ্ছি ভালো করে। এবার একটু লবণ দিয়ে দিব পেঁয়াজের কাঁচামরিচের মধ্যে, যেন তাড়াতাড়ি লাল হয়ে যায়,
আর এভাবে কিন্তু মাছ ভেজে নিলে বেশ মজাই লাগবে খিচুড়ির সাথে খেতে। পেঁয়াজটা এমন লাল হতে হবে। এবার আমি মাছগুলোকে সব ঢেলে দিচ্ছি পেঁয়াজের উপরে। খুব সাবধানে এবার মাছটাকে উল্টে পাল্টে দিব পেঁয়াজের সাথে, তাহলে আমার মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা একেবারে রেডি হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, একটা বাটিতে বেড়ে নিয়েছি। মাছ ভাজার পর আমি বেগুনটাকেও ভেজে নিচ্ছি, এভাবে চাকচাক করে বেগুনটাকে কেটে নিয়েছি। আর খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজাটা ভালোই লাগে। আরও একটা জিনিস ভালো লাগে, সেটা কি আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি, সেটা আমি করব এখনই। এই যে বেগুনটাকে আমি উঠিয়ে নিয়েছি। খিচুড়ি খেতে হলে মরিচের ভর্তাটা অবশ্যই লাগবে। এই যে আমি এখন বানিয়ে নিচ্ছি বৃষ্টির দিনের স্পেশাল খিচুড়ি, ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে। আর সাথে আছে শুকনো মরিচের ভর্তা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর সালাদ। আর সালাদের সাথেও আছে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু। এই হলো আজকের আমাদের দুপুরের খাবার। এখন আমরা সবাই মিলে দুপুরের খাবার খাবো। বিকালে একটু বাইরে গিয়েছিলাম, আর আমি যেদিক দিয়ে যাচ্ছিলাম তার পাশে দেখলাম কয়েকটা গরু, ওনারা বিক্রির জন্য নিয়ে আসছে। গরুগুলো মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে, বেশিরভাগই লাল গরু। লাল গরু আমার আবার খুব ভালো লাগে। এবার তো যেখানে সেখানে আসলে গরুর হাট বসে নেয়। আগে দেখেছিলাম, এর আগের বারে ঈদে দেখেছিলাম যে আমাদের এলাকাতে অনেক জায়গায় গরুর হাট ছিল। আমি এই গরুটার দাম জিজ্ঞেস করেছি যে কত টাকা এটা, বলছে 80,000 এটার দাম। এই মাত্র বাসায় ফিরলাম, আর বাসায় ফিরে ভাবলাম আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়েই নিই, কারণ প্রতিদিন আপনাদের কাছ থেকে বিদায় নিতে দেরি হয়ে গেলে আমার ভিডিওটা আপলোড দিতেও দেরি হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি খুব লেটে ভিডিও আপলোড করি, আর সেজন্য আজকে সন্ধ্যা হতে এখনও অনেক সময় বাকি আছে। আমি ভাবলাম আপনাদের কাছ থেকে বাই বাই বলে আসি। আজকের মতো আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কমেন্ট অবশ্যই করবেন, কেমন হচ্ছে আমাদের কাজ অবশ্যই জানাবেন। যেতে যেতে শুধু এটাই বলতে চাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।